নোংরা বস্তিতে আলো থালুর লম্বা চুল গায়ে জোড়াতালির কাপড় ছেঁড়া লুঙ্গি ঠিক রাস্তার পাগলের মতো দাঁড়িয়ে আছে এক পাগল হ্যাঁ এই পাগল অভিনেতা আব্দ নূর সজল প্রথম দেখাতে তাকে কেউ চিনতে পারবে না সজল কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন জনপ্রিয় এই অভিনেতা বলেন ভেলকি নামের একটি নাটকে পাগল চরিত্রে অভিনয় করছি সেজন্যই এমন লুক এবং গেট আপ নিতে হয়েছে রাজধানীর এয়ারপোর্টের কাছাকাছি শেওরা এলাকায় শুটিং করছি মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে সজল আরও জানান আমার ব্যতিক্রমী বেশিরভাগ নাটকে কাকতালিভাবে মৌসুমিকে পাই আশা করছি এই কাজটিও ভালো হবে ভেলকি নাটকটি নির্মাণ করছেন শরীফুল ইসলাম শামীম এই নাটকে সজলের বিপরীতে অভিনয় করছেন মৌসুমি হামিদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন